সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমসাময়িক শিশুদের স্বাস্থ্য সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে আমরা আজ কথা বলবো সেটি হচ্ছে যে শিশুদের সমসাময়িক কী কী স্বাস্থ্য সমস্যা হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের কী করণীয় আছে, কারণ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলা উচিত বা আলোচনা করা উচিত, কারণ এ বিষয়ে আমাদের মা বাবা যারা রয়েছেন বা বাসায় গার্ডিয়ান যারা আছেন, আমাদের দর্শক যারা আছেন, তাদের অনেক কিছু আসলে তারা জানতে পারবেন এবং সেভাবে অনেক ক্ষেত্রে শিশুরা ভালো থাকবে, আমাদের মূল উদ্দেশ্য যেটা। তো প্রথমেই জানাবেন কী কী সমসাময়িক স্বাস্থ্য সমস্যা দেখেছেন শিশুদের মধ্যে। ধন্যবাদ। বর্তমানে যে আবহাওয়ার পরিবর্তন, আবহাওয়ার তারতম্য, এই সময় সাধারণত অনেক গরম, সাধারণত এরকম গরম বাংলাদেশের লাস্ট 10 ইয়ার্স ধরে নাই। এই সময় সাধারণত অনেক বৃষ্টি হয়, আবহাওয়াটা অনেক ই থাকে, কিন্তু এই অত্যাধিক গরমের জন্য আমাদের বিশেষ করে সব বয়সের লোকজন অ্যাফেক্টেড হচ্ছে, বড়োরাও অ্যাফেক্টেড হচ্ছে, ছোটোরাও অ্যাফেক্টেড হচ্ছে। তবে ছোটোরা একটু বেশি অ্যাফেক্টেড হচ্ছে, কারণ ছোটোদের যে আমরা মেডিকেল ভাষায় যদি বলি যে ছোটোদের যে টেম্পারেচার রেগুলেটরি যে সিস্টেম, এই সিস্টেমটা আন্ডার ডেভেলপ, সুন্দরভাবে ডেভেলপ হয় না, তার জন্য তারা এই টেম্পারেচারটা রেগুলেট মানে কন্ট্রোল করতে পারে না। তার জন্য তাদের এই গরমের হিসেবে দেখা যাচ্ছে তাদের জ্বরের পরিমাণটা বেশি হচ্ছে। তারপরে বাচ্চাগুলো যখন বাসায় থাকছে, বাচ্চা অত্যাধিক এসে ঘেমে যাচ্ছে, তার ঠান্ডা কাশি লাগছে, যেটাকে আমরা ARI বলি, অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন। তারপরে জ্বর হচ্ছে, এই জ্বরের জন্য তার ঠান্ডা কাশি এবং নিউমোনিয়ার প্রবণতা দেখা দিচ্ছে। তাছাড়া এই গরমে কিছু বাচ্চাদের বিশেষ করে পানির প্রবলেমের জন্য অনেক বাচ্চার ডায়রিয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি, অর্থাৎ বমি হচ্ছে। তারপরে এই গরমে আরেকটা লক্ষণীয় যে কিছু বাচ্চাদের টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছে, তারপরে ভাইরাল হেপাটাইটিস, যেটা বিশেষ করে হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এটা পানিবাহিত রোগ। তারপরে আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, এই সময় বাংলাদেশে বিশেষ করে আমরা ঢাকাতে যারা বসবাস করি তাদের ভিতরে দেখা যাচ্ছে যে বিশেষ করে ডেঙ্গুর প্রবণতা কিছুটা দেখা দিচ্ছে, বেড়ে গেছে ডেঙ্গুর। যে আগে যে পরিমাণ ডেঙ্গু হচ্ছিল, কিন্তু এই সময় ডেঙ্গুর পরিমাণটা বেড়ে গেছে। যে তারপরে আরেকটা এই যে বাংলাদেশে এখন চতুর্থ করোনার ঢেউ চলছে, তার জন্য কিছু করোনা রোগীও পাওয়া যাচ্ছে, যাদের জ্বর, সব মিলে জ্বরের রোগী এবং অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশনের রোগী সাধারণত এই সময় বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেহেতু জ্বর একটি অন্যতম উপসর্গ, তো এটি নিয়েই প্রথমে একটু জানতে চাইব যে জ্বর তো আসলে নানাবিধ কারণে হতে পারে এবং জ্বর তো আসলে কোনো একটি বিশেষ রোগ নয়, এটি একটি উপসর্গই আমরা বলে থাকি। তো কী কী কারণ অন্তর্নিহিত আপনারা পেয়েছেন বা সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে, কোন ধরনের জ্বরের রোগী? ধন্যবাদ। এই সমসাময়িকের যে জ্বরগুলো আছে তার বেশিরভাগই ভাইরাসজনিত জ্বর। ভাইরাসজনিত জ্বর, এই সময় জ্বরটা সাধারণত অনেক বেশি থাকছে, জ্বর 103-104 পর্যন্ত জ্বরটা উঠে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সাথে আর এছাড়া অন্যান্য, যদি এই জ্বরটা প্রথম দিকে যখন আসছে অত্যাধিক জ্বর নিয়ে আসছে, জ্বরের সাথে শিবিয়ারিং হচ্ছে, তারপরে যেটা হলো যে জ্বরটা যদি 2-3 দিন অতিক্রম করে যায়, আমরা যখন বাচ্চা আসে তখন তার সাইন সিমটম এবং ই দিয়ে বুঝি যে জ্বরটা অ্যাকচুয়ালি ভাইরাস জ্বর কিনা। তা এখানে গার্জিয়ানদের একটা জিনিস, বিশেষ করে যারা প্যারেন্টস, তাদের উদ্দেশ্য বলে রাখবো, প্রথম 1-2 দিন জ্বরে ভয় পাওয়ার কারণ নেই। জ্বরে কিছু সময় আগে আপনি যেটা বললেন, জ্বর তো একটা রোগের উপসর্গ, তাই এই জ্বর নিয়ে যখনই আসবে আপনি বাসায় এটা সাধারণত ট্রিটমেন্ট করতে পারেন। এটা জ্বরের সাথে তাকে প্যারাসিটামল সিরাপ খেতে দেন, এবং জ্বর যদি বেশি আছে তার গা মোটা মুছিয়ে দেন বারবার, এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খান। এছাড়া যদি জ্বর 102-এর বেশি আসে তাহলে তাকে সাপোজিটরি দিয়ে জ্বরটা কমাতে হবে। আমি আগেই বলছিলাম যে বাচ্চাদের জ্বরটা যদি হঠাৎ 102-এর উপরে উঠে যায়, বাচ্চাটার খিঁচুনি হওয়ার পসিবিলিটি থাকে। আরেকটা জিনিস, জ্বর যদি 5 দিন অতিক্রম করে যায় তাহলে বুঝতে হবে এটা কোনো ভাইরাস জ্বর না, এটা অন্য কোনো কারণে জ্বর হয়েছে। এক্ষেত্রে সাধারণত যেটা আগে বলছিলাম যে এখন ডেঙ্গুর জ্বর কিনা এটাও একটু এক্সক্লুড করতে হবে। তো আপনি জ্বর যদি 3-5 দিন অতিক্রম করে যায়, অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, এটা কোন কারণে জ্বর হয়েছে। তাহলে এক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবেন অথবা নিকটবর্তী হসপিটালে যাবেন, তারা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বুঝবে জ্বরটা অ্যাকচুয়ালি ভাইরাস জ্বর না আদার্স কোনো জ্বর। যদি তারা ডেঙ্গু জ্বর সাসপেক্ট করে তাহলে সেক্ষেত্রে তারা ডেঙ্গুর পরীক্ষা এখন তো অ্যাভেলেবেল, সঙ্গে সঙ্গে একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে নেওয়া যায়, এবং বিশেষ করে NS1 অ্যান্টিজেন একটা পরীক্ষা করে নেওয়া যায়। যদি এটা পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে তার ডেঙ্গু জ্বর, আর যদি না থাকে তাহলে ওয়েট করতে হবে এবং
এক্ষেত্রে একটা ব্লাড কালচারও করা যেতে পারে। ব্লাড কালচার করে অনেক সময় যদি টাইফয়েড থাকে এটাও বোঝা যায়। তারপরে জ্বরটা যদি 5 থেকে 7 দিন ক্রস করে যায় তাহলে বুঝতে হবে এটা একটা কোনো ব্যাকটেরিয়াল জনিত কজ। তাহলে এক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা প্রথমে এই আবহাওয়ার ক্ষেত্রে আমরা মনে করি টাইফয়েড জ্বর কিনা, সেক্ষেত্রে একটা টাইফয়েডের পরীক্ষা করে নিয়ে তাকে এক্সক্লুড করা হয় যে সে টাইফয়েড জ্বরে ভুগতেছে কিনা। আচ্ছা, যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, বড়দের ক্ষেত্রে আমরা যেটি বলে থাকি যে সাপোর্টিভ ম্যানেজমেন্টটাই আমরা বেশি জোর দিয়ে থাকি এবং তার কিছু বাড়িতে হোম ট্রিটমেন্ট, হোম ম্যানেজমেন্টের কথা বলে থাকি, শিশুদের ক্ষেত্রে তার হোম ম্যানেজমেন্ট কীরকম হবে? হ্যাঁ, ধন্যবাদ। এক্ষেত্রে বাচ্চাটাকে জ্বর যখন আসবে তখন তাকে জ্বরের ওষুধ খাওয়াতে হবে, অর্থাৎ মানে আপনি 6 ঘন্টা পর পর জ্বরের ওষুধটা দেন এবং তার গাটা মুছিয়ে দেন, জ্বর যদি বেশি আসে সাপোজিটরি দেন। আর একটা জিনিস হলো এখানে লক্ষণীয় যে এই ভাইরাস জ্বরে, ডেঙ্গু জ্বরে সাধারণত বাচ্চা যদি বাসায় খেতে পারে, কোনো বমির সিমটম না থাকে, তার খিচুনি না হয়, তাহলে অবশ্যই বাসায় রেখে ট্রিটমেন্ট করা যাবে। তাহলে এক্ষেত্রে বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে দিতে হবে। বাচ্চা যদি মুখে খেতে পারে তো ভয়ের কোনো কারণ নেই। বাচ্চাকে যদি মুখে না খেতে পারে, প্রচুর বমি করতেছে, যা খাচ্ছে সবই বমি করে ফেলে দিচ্ছে, কোনো কিছু খেতে পারছে না, তাহলে তাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। আর একটা জিনিস যা আপনাকে একটু খেয়াল করতে হবে যে ডেঙ্গুর কিছু আপনি সাইন সিমটম দিয়ে বাচ্চার ভিতরে বুঝতে পারবেন, বাচ্চাটার জ্বর থাকবে, বাচ্চা যদি বলতে পারে, অর্থাৎ 5 বছরের উপরে বাচ্চাগুলো বলতে পারবে, তার গায়ে অত্যাধিক ব্যথা করছে, তার হাড্ডিতে ব্যথা করছে, তারপরে তার রেড টু অরবিট অর্থাৎ চোখের পিছনে ব্যথা করছে, এই সিমটমগুলো বড়রা তো বলতেই পারে আর বাচ্চাগুলো এগুলো বলতে পারে। আর যা বাচ্চা যদি কোনো কিছু খেতে না পারে, খাওয়ার পরে বমি করে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই তাকে এক্সক্লুড করতে হবে যে ডেঙ্গু। এবং এই ক্ষেত্রে তার যদি প্রত্যেকবার বমি করে দেয় তাহলে তার হয়তো মুখে ফ্লুইড দিয়ে তাকে হবে না, তাই এই ক্ষেত্রে তাকে হসপিটালাইজ করে আইভি স্যালাইন দিয়ে তাকে মেনটেন করতে হবে, মেনটেন বা ম্যানেজমেন্টটা সেভাবে করতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়াল কারণের মধ্যে আপনি বলছিলেন টাইফয়েড খুব গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে এটি খুব দেখা যায় ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে। তো টাইফয়েড অসুখটি হলে আমরা জানি ইউজুয়ালি হাসপাতালে গিয়ে এক ধরনের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হয় রোগীকে, তো শিশুদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কীরকম? ধন্যবাদ। যদি টাইফয়েড আমরা যেটা বলছিলাম জ্বরটা যদি 5 থেকে 7 দিন ক্রস করে যায়, তো এক্ষেত্রে একটা পরীক্ষা করে নিয়ে যদি আমরা টাইফয়েডটা ওখানে, যেটাকে আমরা মেডিকেল টার্মে ভিডাল টেস্ট বলি, ভিডাল টেস্ট যদি পজিটিভ থাকে, বাচ্চা যদি মুখে খেতে পারে তাহলে কোনো অরিহার কিছু নেই, তাকে মুখের ওষুধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে যদি আমরা ব্লাড কালচারটা করে নিতে পারি তাহলে কোন অ্যান্টিবায়োটিকটা তার স্পেসিফিক সেন্সিটিভ টু তার টাইফয়েড জ্বর, তাহলে ওই অনুসারে তাকে ট্রিটমেন্ট দিলে ভালো থাকে। বাচ্চা যদি তার ব্লাড কালচার পজিটিভ থাকে এবং সে যদি মুখে খেতে না পারে, তো এক্ষেত্রে তার অবশ্যই আইভি অ্যান্টিবায়োটিক দরকার হয়। তো আইভি অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দ্য সেন্সিভিটি অনুসারে আমরা দিই, দেওয়ার পরে 7 দিন সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এবং সে যদি না খেতে পারে তাকে তাহলে কিছুটা তার স্যালাইনের মাধ্যমে খাবার ইনশিওর করতে হবে, যেটা আমরা পানি শূন্যতা যাতে না হয় এটাও মেনটেন করতে হবে। তো এটা সাধারণত 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমরা হসপিটাল থেকে ছুটি দিয়ে দিই, দেওয়ার পরে কিছু পরবর্তীতে আরও 7 দিন মুখে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে বাড়ি পাঠাবেন। আচ্ছা, এটি তো গেল যে জ্বর বা জ্বরের অন্তর্নিহিত বেশ কিছু কারণ বলেছি, এরপরে যদি জানতে চাই যে জ্বর ছাড়া আপনি বলছিলেন অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ জ্বরের সাথে তার নাক দিয়ে সর্দি আসা, শ্বাসকষ্ট হওয়া কিংবা গলা ব্যথা হওয়া, টনসিলে প্রদাহ হওয়া, এই জিনিসগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন, তো সেক্ষেত্রে কী ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে? ধন্যবাদ। অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যে এখন যে সমসাময়িক যেটা বলছিলাম যে বাচ্চাগুলো সাধারণত বাসায় থাকার জন্য ওই অতিরিক্ত গরমে ঘেমে যাচ্ছে, গিয়ে তার নাক দিয়ে পানি পড়ছে, ঠান্ডা কাশি লাগছে, এক্ষেত্রে তার অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। এক্ষেত্রে সাধারণত জ্বর থাকতে পারে, জ্বর থাকলে ঠান্ডা কাশি তার নাক দিয়ে পানি পড়ে, এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। এই জ্বরের জন্য তাকে প্যারাসিটামল সিরাপ দিতে হবে, আর জ্বরটা যদি বেশি আসে সাপোজিটরি দিতে হবে। আর বাচ্চা যদি মানে তার যদি শ্বাসকষ্ট না হয়, এখানে একটা জিনিস যারা আজকে আমাদের শ্রোতা তাদের জন্য বলে রাখা দরকার যে আমাদের ছোটো বাচ্চা বিশেষ করে 0 থেকে 2 মাস পর্যন্ত এদের একটা শ্বাস প্রশ্বাসের রেট থাকে যে প্রতি মিনিটে সে কতবার শ্বাস নিচ্ছে, এটা সাধারণত 60 বারের নিচে নেবে। তারপরে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত এটা 50 বারের নিচে নেবে। আর যারটা বয়স 1 বছর থেকে 5 বছর পর্যন্ত সাধারণত তারা 40 নিচে হবে। তো এক্ষেত্রে এটাও একটু খেয়াল রাখতে হবে, এই শ্বাস প্রশ্বাসের রেট যদি তার 1 মিনিটে এই অ্যাকর্ডিং টু দ্য এজ অনুসারে যে রেটটাই এর উপরে যদি বেড়ে যায় তাহলে আমরা যেটাকে বলি শ্বাসকষ্ট আছে। এছাড়া শ্বাসকষ্টর আরও কিছু সাইন আছে যে তার শ্বাসকষ্টের আর কী কী উপসর্গ আছে তা জানবো। আপনি বলছিলেন যে শ্বাস
কষ্টের বা শ্বাসকষ্টের যে সিমটমস আরও কিছু আছে, অর্থাৎ শুধুমাত্র রেসপিরেটরি রেট দিয়ে না আরও কিছু উপসর্গ দিয়ে বোঝা যায়, তো সেগুলো কী কী? ধন্যবাদ। আরও কিছু উপসর্গের ভিতরে আছে, যদি তার আমরা যেটাকে বলি যে বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, অর্থাৎ তার যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, ট্র্যাকিয়াল ট্যাগ যেটাকে এই সিমটমগুলো যদি থাকে, তার শ্বাস প্রশ্বাসের রেট, ট্র্যাকিয়াল ট্যাগ, তারপরে বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, প্রতিবার যে শ্বাস নিচ্ছে শ্বাস রেটটা অনেক বেশি, তাহলে সাধারণত এটাকে একটা নিউমোনিয়ার সাইন বলা হয়। তো এইরকম যদি কোনো সাইন সিমটম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার তাকে ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে বাচ্চাটার এটা কোনো নর্মাল শ্বাস প্রশ্বাসের মানে নিউমোনিয়া মানে নর্মাল ঠান্ডা কাশি না কোনো নিউমোনিয়া হয়ে গেছে। এক্ষেত্রে ডাক্তার ডিসাইড করবে তাকে নিউমোনিয়া হয়ে গেলে সাধারণত পরীক্ষা করে, বিশেষ করে এখানে একটা যদি যে মানে স্বাস্থ্য কমপ্লেক্স বা আমাদের দেশের সব জায়গায় সাধারণত এখন এক্স রে ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবল আছে, একটা বুকের এক্স রে করলে এক্ষেত্রে বোঝা যায় যে তার কোনো নিউমোনিয়া হয়ে গেছে কিনা। তা যদি কোনো নিউমোনিয়া হয়ে যায় তাহলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট দরকার হয়, এবং অ্যাকর্ডিং টু দ্য তার এজ এবং ই অনুসারে এটা তাকে হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট দরকার কি বাসায় রেখে ট্রিটমেন্ট দরকার, এটা ডাক্তার চিকিৎসকই ডিসাইড করবে এক্ষেত্রে। আচ্ছা, যদি নিউমোনিয়া হয়েই যায় তো সেক্ষেত্রে বাসায় আপনারা কখন পর্যন্ত রাখতে বলেন এবং কখন হাসপাতালে আসতে বলেন? ধন্যবাদ। যদি নিউমোনিয়া হয় এটা সাধারণত নিউমোনিয়ারও ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো ক্লাসিফিকেশন, যে নো নিউমোনিয়া, নর্মাল ঠান্ডা কাশি যে কফ অ্যান্ড কোল্ড বলি, তারপরে নিউমোনিয়া যদি তার শ্বাস প্রশ্বাসের রেট বেড়ে গেছে, তারপরে বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, উপরের দিকে তার বসে যাচ্ছে, এইরকম সিমটম থাকে যদি তাহলে বলা হয় নিউমোনিয়া। এরপর তো সিভিয়ার ডিজিজ বলা হয়, যদি শ্বাস প্রশ্বাস নিচ্ছে এইগুলো থাকছে, পাশাপাশি তার জ্বরের রেটটা বেশি, যা খাচ্ছে সবই বমি করে দিচ্ছে, খেতে পারছে না, তো বাচ্চা আন্ডিউ লেথার্জিক হয়ে আছে, নেতায় পড়ে আছে, অথবা বাচ্চার যদি কোনো প্রকার খিচুনি, জ্বরজনিত কারণে কোনো খিচুনি হয়ে যায় তাহলে এক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। এবং যদি এখানে আপনি যেটা প্রথমে বলছিলাম যে নর্মাল ঠান্ডা কাশি যেটাকে কফ অ্যান্ড কোল্ড বলা হয়, এক্ষেত্রে সাধারণত বাচ্চাকে যদি আমরা বাসায় রেখে সাধারণত ট্রিটমেন্টের ই করি, যে বাচ্চাকে একটা নর্মাল ওষুধ দেওয়া যায়, তার নাকটা বারবার পরিষ্কার করে দিতে হবে, যে বাচ্চাগুলো বুকের দুধ খাবে তাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে, আর যারা বুকের দুধের পাশাপাশি বিশেষ করে 6 মাসের উপরে তাকে অন্যান্য খাবার খেতে হবে, তরল জাতীয় খাবারের পরিমাণটা বেশি খাইতে হবে। এবং এই সময় বাচ্চাকে কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হবে যে আপনার বাচ্চা কখন আবার ডাক্তারের শরণাপন্ন হবেন। তার যদি এই সিভিয়ার সিমটমগুলো যদি থাকে, যে তার শ্বাস প্রশ্বাসের রেটটা বেড়ে গেছে, টেম্পারেচারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তার রেসপিরেটরি রেট বেড়ে গেছে, তারপর যা খাচ্ছে সবই বমি করে দিচ্ছে, এক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ করে এক্ষেত্রে তাকে মুখের ওষুধ দেওয়া হবে না, এক্ষেত্রে তাকে আইভি অ্যান্টিবায়োটিকগুলো দিতে হবে। আচ্ছা, তো এটি তো রেসপিরেটরি ট্র্যাক্টের একটি গুরুত্বপূর্ণ ইনফেকশন নিয়ে আমরা কথা বললাম, এখন যদি গ্যাস্ট্রোএন্টেরাইটিস নিয়ে একটু জানতে চাই বা ডায়রিয়াল ডিজিজ, এটি তো খুব কমন বাচ্চাদের এবং সিজনাল যখন একটি চেঞ্জ আসে তখন কিন্তু এই ধরনের ডায়রিয়াল ডিজিজের প্রকোপ প্রায় সময় আমরা দেখতে পাই এবং কয়েক মাস আগেও কিন্তু খুব এর প্রকোপ বেড়ে গিয়েছিল, তো এখন কী ধরনের রোগী আপনারা পাচ্ছেন, অর্থাৎ কী অবস্থা আপনাদের কাছে আসছে বাচ্চারা বা মায়েরা কী অবস্থায় নিয়ে আসছে বাচ্চাদেরকে? ধন্যবাদ। এখন এই গরমের সমস্যার জন্য, গরমের জনিত কারণেই কিছু ডায়রিয়া রোগীও আসছে, ডায়রিয়া রোগী মানে অনেক রোগী আসছে। যেমন গত ঈদের পরের থেকে আমাদের বিশেষ করে বাংলাদেশ শিশু হসপিটালে, সাবেক ঢাকা শিশু হসপিটাল যেটা নামে ছিল, এই হসপিটালে যে রোগীগুলো আসছে তার যে রোগীগুলো ভর্তি আছে তার মোর দ্যান 20% রোগী সাধারণত বেশি অ্যাডমিশন হচ্ছে। এই রোগীগুলো বেশিরভাগই অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে ভর্তি আছে, যারা এই 20% ভর্তি আছে এর ভিতরে 50%ই অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে, আর যে রোগীগুলো ভর্তি আছে তার অনেক রোগী ডায়রিয়া নিয়ে, অ্যাকুট গ্যাস্ট্রোএন্টেরাইটিস নিয়ে ভর্তি আছে। দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো সে বমি করছে, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, কিছু পাতলা পায়খানা হচ্ছে। আচ্ছা, এছাড়াও আর কি উপসর্গ আছে জানবো, তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছে। অনেক বাবা মাই তাদের সন্তানদের মায়ের দুধের পাশাপাশি কখন ও কীভাবে সম্পূরক খাবারটা শুরু করতে হবে সে ব্যাপারে সঠিক তথ্য জানেন না, কিন্তু পুষ্টি, প্রারম্ভিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এটা জানা খুবই জরুরি। শিশুর প্রথম দিকের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুকে বিভিন্ন পারিবারিক খাবার যেমন ডিমের কুসুম, সিরিয়াল বা বিভিন্ন শাকসবজি চটকে খাওয়াতে অভ্যস্ত করতে হবে।
ছয় মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে পারিবারিক খাবারে অভ্যস্ত করতে হবে, যেটা কিন্তু শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একেই পরিপূরক খাবার বলে। শিশু প্রথম খাবার হিসেবে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অর্থাৎ ভাত, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, দুধজাতীয় খাবার যেমন সেমাই, পুডিং, সাগু, সুজি, এগুলো বিভিন্ন ধরনের খাবার রাখতে পারি। কিন্তু খেয়াল করতে হবে শিশুকে প্রথম দিকে খুবই সহজপাচ্য খাবার যেমন চালের সুজি, ছাতু, ফলের জুস, অ্যাপল পিরি বা ডিমের কুসুম চটকিয়ে খাওয়ানো যেতে পারে। এই খাবারটা সহজপাচ্য না হলে শিশুর হজমে খুবই সমস্যা হয়। শিশুর খাবারটা অবশ্যই ভিটামিন এ, ডি, ই, সি, এম, বি কমপ্লেক্স এবং আয়রন সম্পন্ন হতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলো শিশুর বুদ্ধি ও মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন সবুজ শাকসবজি বা হোল গ্রেন যেটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা কিন্তু শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, এবং শস্য দানীয় জাতীয় খাবার যেমন ওটস বা সিরিয়াল, কর্নফ্লেক্স, তৈলাক্ত বা ফ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ যেটাতে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ডিএইচএ থাকে, এটাও শিশু ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। এছাড়াও ডার্ক চকলেট বা সবুজ শাকসবজি, বাদাম, এগুলো শিশুর জন্য খুবই ভালো পরিপূরক খাবার। সব খাবারের পাশাপাশি খেয়াল রাখতে হবে প্রথম আমরা যে খাবারটাই দিই না কেন সেটা অল্প অল্প করে তাকে আস্তে আস্তে বাড়াতে হবে। কেননা প্রথম দিকে বেশি খাবার কিন্তু শিশুর জন্য গ্যাস বা এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। শিশুর খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেটের চেয়ে প্রোটিনের পরিমাণটা যাতে বেশি থাকে, অর্থাৎ শিশু যাতে প্রতিদিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল জাতীয় খাবারটা গ্রহণ করে সেই দিকে অবশ্যই বাবা মাকে খেয়াল করতে হবে। প্রথম ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে দু ঘন্টা পরপর খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু দুই বছর পার হয়ে যাওয়ার পরে শিশুকে কিন্তু আমরা বড়দের মতো খাবার অর্থাৎ তিনটে ভারী খাবার সকাল, দুপুর, রাত এবং মিড মর্নিং, বিকেলের নাস্তা এবং রাতে হালকা কিছু খাবার খাওয়াতে পারি। শিশুর বিকাশের জন্য এইভাবে সিক্স টাইমস বা ছবার খাবার খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, শিশুকে বারবার একই ধরনের খাবার খাওয়ানো যাবে না এবং শিশুর খাবারে বৈচিত্র্যতা আনতে হবে। এটা শিশুর খাবারের আগ্রহ বাড়াতে সাহায্য করবে। কিন্তু শিশুকে বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড বা চিপস, চকলেট, ফলের জুস এগুলো থেকে বিরত রাখতে হবে। সর্বোপরি শিশুর খাবারটা যাতে আয়রন রিচ এবং প্রোটিন সমৃদ্ধ বা প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ হয় সেই দিকে নজর রাখাটা কিন্তু বাবা মায়েরই দায়িত্ব। প্রকৃত পরিমাণে এই সবগুলো উপাদান যদি ঠিকমতো একটা শিশুর খাবারে থাকে তাহলে তার পুষ্টিহীনতা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তো এই সমসাময়িক শিশুদের যে স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা কথা বললাম, তো এই স্বাস্থ্য যাতে ভালো থাকে বা আমাদের শিশুরা সুস্থ থাকে এই পরিবেশে, সে ব্যাপারে আপনি কি পরামর্শ বা উপদেশ দিতে চান? ধন্যবাদ। বিশেষ করে যারা প্যারেন্টস তাদের জন্য একটা উপদেশ থাকবে যে এখন বাচ্চাগুলো বাসায় থাকছে, তাদের ঠান্ডা কাশি নর্মালি লাগতে পারে, ওরিডর কিছু নেই, তাকে ঠান্ডা কাশি লাগলে বিশেষ করে নাকটা পরিষ্কার করে দিবেন, তারপরে তরল জাতীয় খাবার বেশি খেতে দিবেন, আর বিশেষ করে যাদের জ্বর হচ্ছে তাদেরকে জ্বরের জন্য প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। সব জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিক দরকার হয় না। অনেক বাবা মা সাধারণত ওরিড হয়ে যায়, আমার বাচ্চার অ্যান্টিবায়োটিক দরকার, তারা ডাক্তারের কাছে যাচ্ছে অথবা পার্শ্ববর্তী কোনো ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে নিচ্ছে। সব জ্বরে সাধারণত অ্যান্টিবায়োটিক দরকার হয় না, বেশিরভাগই জ্বর ভাইরাস জ্বর। আর এই জ্বরের ক্ষেত্রে সাধারণত একটু তরল জাতীয় খাবার খাওয়াবেন, যারা বুকের দুধ খায় তাদেরকে ঘন ঘন বুকের দুধ খেতে দিবেন। আর জ্বরটা যদি পাঁচ দিনের বেশি অতিক্রম করে যায় তাহলে একজন নিকটবর্তী ডাক্তারের শরণাপন্ন হবেন, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল সমসাময়িক শিশুদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্বামী স্ত্রী কোনো ধরনের কন্ট্রাসেপশন ব্যবহার না করে মেলামেশা করার পরে যদি এক বছরের ভিতরে তাদের যদি বাচ্চা না হয় তখন এটাকে আমরা বন্ধত্ব বলতে পারি। এটা প্রাইমারি স্টেরিলিটি বলে, এটাকে প্রাইমারি। আর আরেক ধরনের আছে যে কারো একটা বাচ্চা হয়েছে, তারপরে দুই তিন পাঁচ বছর গ্যাপ হয়েছে, তারা এখন আবার নিতে চাচ্ছে, কিন্তু
সেটাতে আর হচ্ছে না বাচ্চা কাচ্চা, এটাকে বলে সেকেন্ডারি স্টেরিলিটি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।